হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি বানাবো ডিম দিয়ে ম্যাগির অমলেট এই ডিম দিয়ে ম্যাগির অমলেটটা একদম কম সময় হয়ে যায় আর এইভাবে যদি ডিম দিয়ে ম্যাগির অমলেট বানিয়ে বাচ্চাদের দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা চেটে পুটে খেয়ে নেবে তাহলে দেখে নিই ডিম দিয়ে ম্যাগির অমলেট কিভাবে আমি বানাবো ডিম দিয়ে ম্যাগির অমলেট বানানোর জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম এক কাপের মতো জল জলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি এক প্যাকেট ম্যাগি নিয়েছি ম্যাগিটা আমি এই জলের মধ্যে দিয়ে দেব মেগির পরিমাণ যদি বেশি নেন তাহলে জলের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিতে হবে আমি দশ টাকা দামের মেগির জন্য এক কাপ জল দিয়েছি আপনারা মেগির পরিমাণ বাড়িয়ে নিলে জলের পরিমাণও কিন্তু বাড়িয়ে দিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগির মশলা পুরোটা আমি দিয়ে নিই হাফ দিয়েছি এইগুলিকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একদম লো ফ্লেমে ডাকনা দিয়ে রান্না করব প্রায় চল্লিশ সেকেন্ড পর ডাকনা সরিয়ে নিলাম দেখুন মেগিগুলি সিদ্ধ হয়ে গেছে মেগি সিদ্ধ হতে সময় লাগে না একদম কম সময় হয়ে যায় এখন চুলা রাসটা বাড়িয়ে দিয়ে মেগির মধ্যে যে জল আছে জলগুলি শুকিয়ে নিতে হবে দেখুন জলগুলি কিন্তু শুকিয়ে গেছে এখন আমি ম্যাগিগুলিকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব এইখানে আমি দুইটা ডিম নিয়েছি ডিমগুলিকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমগুলি ফেটানো হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দেব গ্র্যাড করে রাখা এক চামচের মতো গাজর গাজরগুলিকে গ্রেড করে দিতে হবে নাহলে কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে আর এখানে আমি এক চামচের মতো কুচানো ধনিয়া পাতা তিন থেকে চারটা কাঁচা লঙ্কা কুচি আর এখানে আমি এক চামচের মতো ক্যাপসিকাম কুচি নিয়েছি তো এগুলি আমি দিয়ে দিচ্ছি সবজির পরিমাণ যদি বেশি দিতে চান তাহলে কিন্তু ডিমের পরিমাণও বাড়িয়ে নিতে হবে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা কম দিতে হবে যেহেতু ম্যাগির মশলার মধ্যে লবণ দেওয়া থাকে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া এখন সবগুলি উপকরণ একসঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এরপর ডিমের অমলেট বানানোর জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিয়ে এর মধ্যে ডিমের ব্যাটারগুলি দিয়ে দিচ্ছি তারপর একটা খন্তির সাহায্যে ডিমের ব্যাটারগুলিকে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে তাহলে ডিমের অমলেটটা দেখতে সুন্দর লাগবে আর এই অবস্থায় চুলা রাসটা একদম লো ফ্লেমে রাখতে হবে না হলে কিন্তু অমলেটটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন ডিমের অমলেটটা ফিফটি পার্সেন্ট রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ডিমের অমলেটটা যখন প্রায় ফিফটি পারসেন্ট রান্না হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ম্যাগি ডিমের অমলেটের উপরে এভাবে সিদ্ধ করে রাখা ম্যাগিগুলিকে ছড়িয়ে দিতে হবে আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাটা চামচের সাহায্য দিতে পারেন তবে হাত দিয়ে দিলে খুব তাড়াতাড়ি দিয়ে দিতে পারবেন এখন একটা খন্তির সাহায্যে ম্যাগিগুলিকে হালকাভাবে চেপে দিতে হবে এইভাবে চেপে দিলে ম্যাগিগুলি বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে না এরপর এর উপরে দিয়ে দিচ্ছি হাফটা চামচ গুলমরিচের গুঁড়া গুলমরিচের গুঁড়াটা যদি হাতের কাছে না থাকে তাহলে বাদ দিতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ আর আমি আবারও বলছি এই ম্যাগির অমলেটটা কিন্তু একদম লো ফ্লেমে রান্না করতে হবে না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপর একটা খন্তির সাহায্যে এইভাবে উল্টে নিতে হবে এইভাবে উল্টে নিলেই আমার ডিম দিয়ে ম্যাগির অমলেট সম্পূর্ণ রেডি এইভাবে ডিম দিয়ে ম্যাগির অমলেট বানিয়ে নিলে ছোট থেকে বড় সবাই চেটে খেয়ে নেবে আমার এই ডিম দিয়ে ম্যাগির অমলেট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন